আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি ইমাবি চ্যানেল থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো সবাই দেখতে থাকুন আর শুনতে থাকুন আমি আজ রান্না করব ডিমের কোরমা এর জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় দুই কাপের মতো সেটা বেরেস্তা করে নিয়েছি একটু ভেজে এরপর কিছু বেরেস্তা উঠিয়ে রেখেছি আর কিছু এই যে দিয়ে দিয়েছি এরপর দিয়েছি নারকেলের দুধ দিয়েছি এরপর দিয়েছি স্বাদ মতো লবণ এই যে দেখতেই পারছেন এখন এই যেই মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম এর ভেতরে আর কি রসুন তারপর জিরা এগুলা সব কিছুই ছিল তো আমি এই সব কিছুই একসাথে একটা পেস্ট করে নিয়েছি সেটাই এই যে দিয়ে দিয়েছি এখন আমি এই যে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি কোরমা তারপরে রো মুরগির রোস্ট তারপরে ডিমের মালাইকারি এইগুলোতে যত আপনি মশলা কষাবেন ততই আপনার এগুলার স্বাদ বেড়ে যাবে তো দেখতেই পারছেন সুন্দর করে মশলাটা ভালো করে কষাচ্ছি এখন হচ্ছে সামান্য পরিমাণ হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ একটু কালার আনার জন্য এই যে দেখতেই পারছেন দিয়ে দিলাম এরপর কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে এই মরিচের গুঁড়াটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ ভালো করে কষাবো দেখতেই পারছেন তেল সব একদম উপরে উঠে গিয়েছে এই ক্ষেত্রে এসে আমি ডিম দিয়ে দিব সবগুলা ডিমটা বাইদেবে আমি কিন্তু ভাজি নাই ডিম না ভেজেই দিলে আরও বেশি ভালো লাগে আমার কাছে এর জন্য আমি ডিমটা ভাজি নাই আপনাদের আপনারা যদি চান তাহলে ডিমটা ভেজেও দিতে পারেন এটা যার যার পার্সোনাল ব্যাপার যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকম মানে তৈরি করে নেবেন আমার কাছে এইভাবে ভালো লেগেছে আমি এটা ট্রাই করেছি আর আপনারা যদি আমার মতো করে রান্না করতে চান তো আমার রেসিপিটা ফলো করতে পারেন আর আমার ভিডিওর কোনো এক অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি চাইলে কিন্তু পাশে থাকা বেলাইকনটি প্রেস করে যেতে পারেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সব সময় আমাদের সাথেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমি যেন আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এই যে দেখতেই পারছেন আমার ডিমের মালাইকারি রান্না করা শেষ আর এখন আমি পোলাওটা রান্না করে নিব তো পোলাও আমি সাধারণত সিম্পল ওয়েতেই রান্না করে থাকি তো এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়াই আছে আর আপনারা চাইলে আমার চ্যানেলে অলরেডি পোলাও রান্না করার ভিডিও দেওয়া আছে ডিটেলস আকারে তো সেটাও আপনারা দেখে নিতে পারেন আর ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্ক অবশ্যই দিয়ে দিব সেখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে দেখতেই পারছেন আমার পোলাওটা রান্না করা শেষ হয়ে গিয়েছে আমি কোনো বেরাস্তা কোনো কিছুই ইউজ করি না আমি জাস্ট ভাত সাদা ভাত যেভাবে রান্না করে সেইভাবেই আমি পোলাওটা রান্না করি তো আমার কাছে মনে হচ্ছিল যে ভাতটা কেমন যেন একটু চাল চাল হয়ে আছে মানে পুরাপুরি সিদ্ধ হয়নি এই ক্ষেত্রে আমি একটু ওয়াটার হিটারে পানি গরম করে ওইটার ভেতরে দিয়ে দিয়েছি এরপর দেখতেই পারছেন আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছিল। তো কি কি এনেছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা যেহেতু আমার ব্লগ চ্যানেল এর জন্য আমি বাসায় যা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আরো অনেক কিছু আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না খুবই ব্যস্ততার মধ্যে আমার দিন যাচ্ছে তো মানে প্রচুর কাজ করতে হচ্ছে একটা ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এর জন্য প্রচুর স্ট্রাগল করছি প্রচুর কাজ করছি তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমি এরকম শর্টস ভিডিও দিচ্ছি আমি যেহেতু লং লং ভিডিও ছাড়ি তো আপনাদের কাছেও ভালো লাগে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সামনে আমার বোনের বিয়ে এর জন্যই অনেক কাজকর্ম করা লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমাবিদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ